দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও কথা বলবো মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর, হাঁটু এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে। আপনি কিভাবে প্রশ্ন করবেন তার নমুনা এখানে দেওয়া আছে, অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কষ্ট আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা সবাই আমাদের যে যার যে ধরনের এক্সপার্টি আছে এগুলো একসঙ্গে নিয়ে আমরা একসঙ্গে কাজ করি এবং এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেই, হেলদি বাংলাদেশ গড়ে তুলি। দর্শক যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন। সালামু আলাইকুম। সম্মানিত দর্শক যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন। জি নাম বলেন। বয়স কত? বলেন কি কষ্ট নিয়ে সেলিনা আক্তার 50 বছরের। কোথায় ব্যথা? লো ব্যাক পেইন, কোমরের ব্যথা। সেলিনা আক্তার, সেলিনা আক্তার, সেলিনা আক্তার, আমি প্রশ্ন করব উত্তর দেন। 6-7 বছর কোমরের ব্যথা, বাম দিকে না ডান দিকে? ডান দিকে। এখন আপনি 5-6 মাস কোমরের ব্যথা নাই? নাই। মানি ব্যাগ রাখা যে ওই ওই সাইডে ব্যথা, হাত দিয়ে আঙুল দিয়ে একটু সাপ দিলে ব্যথা। এই ব্যথা ডান দিক যেখানে দেখালেন মানি ব্যাগ রাখে ওখান থেকে ব্যথা হয়ে ডান পায়ের নিচের দিকে হাঁটুর নিচে যায়? আগে যেতে এখন এই 5-6 মাস যায় না, এখন এই জায়গায় যে বসতে ওই জায়গায় ব্যথা লাগে, এখন আর ব্যথা করে না। আপনি কি এখন একটু শুতে পারবেন? হ্যাঁ পারবো। আপনি বিছানায় শুবেন, মাথার নিচে একটি বালিশ দেন, দিয়ে বিছানায় শুন। এখন আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর 4 আঙুল উপরে রাখেন। রেখে ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর 4 আঙুল উপরে রাখবেন, রেখে বাম পাকে আস্তে আস্তে বুকের দিকে টানেন। দেখেন যেরকম টানলে কোথাও ব্যথা পান কিনা, যেখানে মানি ব্যাগ রাখে সেখানে ব্যথা হয় কিনা। ওকে, এই এক্সারসাইজ আপনি বার বার করবেন সকালে রাতে। প্রতিবারে টেনে এনে বুকের দিকে হোল্ড করে রাখবেন, ধরে রাখবেন কমপক্ষে 10 সেকেন্ড। 10 সেকেন্ড কীভাবে হবে? 10 বার সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহ বিহামদিহি পড়বেন, অথবা 1001 থেকে 1010 গুনবেন, যেটা আপনার জন্য সুবিধা হয় এটা আপনি করবেন। নেক্সট আপনি দর্শক যিনি কল করেছেন সেলিনা, আপনি এবার আপনি আপনার ডান পায়ের হাঁটু সোজা রেখে পা উপর দিকে উঠান। ডান পায়ের হাঁটু সোজা রেখে পা উপর দিকে উঠান। দেখেন তো এরকম আস্তে 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 উপরের দিকে উঠান। কোথাও কোনো কষ্ট পান? না, ওইখানে কোনো কষ্ট পাই না, একটু রগ একটু টান লাগে। আপনার এই কষ্ট বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? বসে থাকলে একটু শুইলে বেশি একটু ব্যথা করে। আপনি দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন, দুই হাঁটু ধরেন হাত দিয়ে ধরে বুকের দিকে টানেন। আমরা একটি ভিডিও দিচ্ছি আপনাকে, আপনি এটা দেখতে পাবেন। টেনে একদম দুই হাঁটু টেনে এনে বুকের দিকে লাগান। কোথাও কোনো কষ্ট আছে? এটাই এই এক্সারসাইজটিও বারবার করবেন। এই এক্সারসাইজগুলো করার পূর্বে আপনি
দুইটি কাজ করতে হবে। একটি হলো এক পোয়া নারকেলের তেল নিয়ে তার মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে নারকেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন। যখন এগুলো লাল লাল হবে তখন আপনি তেলটাকে ঢেলে রাখবেন কাপের মধ্যে। এতে এরপরে আপনি আস্তে 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 ওখানে হালকা 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 করে ডলবেন। ডোলে এখানে ঠান্ডা সেক দেবেন কমপক্ষে 10 মিনিট। ঠান্ডা সেক কীভাবে দেবেন, একটা টাওয়াল ভিজিয়ে ফ্রিজের মধ্যে নর্মালে রেখে দেবেন পলিথিনের মধ্যে। এটা ঠান্ডা হবে, পরে ওটা বের করে এনে আর একটা পলিথিনে নিয়ে কোমরে নেবেন। আর আপনার যেহেতু ওখানে ফোলা, আপনি অবশ্যই আমাদের জুম মিটিং করে একটু দেখাবেন। জুম মিটিং করবেন, করে আমাদেরকে দেখাবেন ওখানে কত ফোলা। আপনি ফেনীতে থাকবেন, আমরা ঢাকায় থেকে দেখে নেব। জুম মিটিং করার জন্যে আপনি যে নাম্বারে কল করেছেন এ নাম্বারে কল করতে পারেন। কল করে জুম মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করবেন, আমরা আপনার ওই যে জায়গায় ফোলা ওই জায়গাটাই দেখব, আপনার শরীরটা দেখব। দেখাতে পারবেন নাকি অসুবিধা? আমাকে না দেখালে হবে, আমার সহকারী আছে মহিলা, ওনারা দেখলে হবে। এই নাম্বারে কল করে আপনি অবশ্যই জুম মিটিং করে ওই জায়গায় দেখাবেন। আপনি কেমন থাকেন 2 সপ্তাহ পর আমাদেরকে জানাবেন। আপনি আমাদের এই অনুষ্ঠানটিকে প্লিজ একটু শেয়ার করুন। জি, আমাকে সবসময় শেয়ার করবেন। একটু মনে রাখেন সেলিনা, আমার সঙ্গে একটু কয়েক সেকেন্ড থাকেন। আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, আপনার পরিবারের 3 জনকে আমাদের জন্য একটু সাবস্ক্রাইব করবেন, করাবেন। সম্মানিত দর্শক, যারা আমাদের অনুষ্ঠানটি দেশে এবং বিদেশ থেকে দেখছেন, আপনাদের সবার কাছে একটি অনুরোধ। আমাদের এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 3,05,000। আমরা চাচ্ছি যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করছি, আপনি তো করেছেন, আপনার সাথে আপনার পরিবারের যারা আছে 3 জন, আলাদা আলাদা 3 জন সদস্যকে আমাদেরকে সাবস্ক্রাইব করাবেন বা আমাদেরকে বলবেন আমাদেরকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ সেলিনা, আপনি আমাদেরকে কল করেছেন। সালামু আলাইকুম।